আমাকে একটা আইফোন গিফট করতে আমাকে আমার বাইরে গেছে তো আবার এই জায়গাতে দিই হ্যাঁ কি ব্যাপার এত লেট করলে কেন আচ্ছা চলো আর শোনো কথাটা বলতে কষ্ট হলেও এটাই সত্যি তুমি যে গাড়ি দেখছো যে মোবাইলটা দেখেছো যে বাড়িটার কথা তোমাকে বলেছি এর কিছুই আমার নেই ডক্টর সাহেবের গাড়ি আমি স্যারকে প্রতিদিন অফিসে নামিয়ে দিয়ে তোমার সাথে গাড়িটা নিয়ে দেখা করতাম কোডটাও স্যারের আর যে মোবাইলটা দেখছো আর একটা সত্য কথা আমার বাবা নেই মা গ্রামে থাকে ওই যে বাবা মা ডেলাক যাব পরে এরপর ছোট কথাকার বলে তার মানে আমি এতদিন তোর মতো একটা ফকিনীর সাথে প্রেম করেছিলাম আমি কিনা আমার বাবা মা সবকিছু ছেড়ে আমি তোর মতো ফকিনীর কাছে এসেছিলাম বেয়াদব কোথাকার তারপরে তোদের মতো ছেলেরা কি করে জানিস আমাদের মতো সুন্দর সুন্দর মেয়েদের পটিয়ে তাদের বাবা মার সম্পত্তি ভোগ করার জন্য তাদের সাথে রিলেশন করিস তোরা করিস বেয়াদব কোথাকার আমি কিনা তোর জন্য আমার বাবা মাকে ছেড়ে এসেছি শোন তুই বর্তমান যুগে টাকা ছাড়া এক পাও চলা যায় না আর তোর মতো ড্রাইভারের সাথে কিনা আমি যাবো এই সুপার আর কথা বলে না শোন তুই বর্তমান যুগে টাকা ছাড়া এক পাও চলা যায় না আর তোর মতো ড্রাইভারের সাথে কিনা আমি যাব বিয়াদব কোথাকার লবি কোথাকার এবার বিয়াদব দুইবার লবি দিয়ে যাচ্ছে লবি কোথাকার শ্রুতি অনেক হয়েছে লবি আমি না লবি তুই তুই আমার সম্পত্তি আমার প্রপার্টি দেখে তুই আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিলি যাতে তুই সুখে থাকতে পারিস আর একটা কথা শুনে রাখ যে প্রপার্টি যে গাড়ি যা দেখেছিস সব কিছুই আমার এতক্ষণ যে কথাগুলো বললাম সবই নাটক ছিল আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কবির চৌধুরীর একমাত্র ছেলে সৈকত চৌধুরী তুমি যেটা জানতে ঠিকই জানতে আমার মা ইউকেতে থাকে আমি এই এখানে হ্যাঁ আমি এই দেশে থাকি শুধুমাত্র মাকে বলেছিলাম তোমার কথা মা বলেছিল যাকে ভালো লাগে তুই তাকে বিয়ে কর কিন্তু বিয়ে করার আগে একটা জিনিস পরীক্ষা করে নিস সে তোকে ভালোবাসে নাকি তোর প্রপার্টিকে মাই ঠিক ছিল তুই আসলে আমাকে ভালোবাসিস নি ভালোবেসেছিস আমার টাকাকে আমার প্রপার্টিকে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন তুমি আমার সাথে মজা করছিলে তাই আমিও তোমার সাথে একটু মজা করছিলাম মজা করছিলে তাই না রাগের মুহূর্তে যে মানুষটা যে কথা বলে ওইটাই সত্য তুমি আমার সাথে মজা করছিলে না তুমি তোমার সত্য কথাটাই বলছিলে তাই আমার পক্ষে তোমাকে বিয়ে করাটা সম্ভব না প্লিজ আমাকে মাফ করে দাও আচ্ছা
শুনেছি সুন্দরী মেয়েরা নাকি অনেকগুলো প্রেম করে একসাথে। কে বলেছে তোমাকে এসব? ওই বলে না, বন্ধু বান্ধবে বলছে। আচ্ছা শোনো না, তুমি আমাকে বিয়ে করবে তো? যদি একবার আমরা বিয়ে করে ফেলি তাহলে নাম এনে যাচ্ছে গো।